মামা, দুটা ফোন দেখছি, ভিতরে একই মাল আবার একই দাম। কোন দুটা? Redmi S2 আর Redmi 5 Plus। এই খারামে, তুই না 10 হাজার টাকা ফোন কিনবি? মামা মামা, আবার রাজি হয়ে গেছে বিয়ে করা? ও সরি, টাকা ধর লেগে হারামি। তো আজকে আমাদের বিষয় হচ্ছে 18,000 টাকার মধ্যে বেস্ট ফোন কোনটি। এখন এই প্রাইস রেঞ্জের মধ্যে অনেক অপশন থাকার কারণে মোস্ট অফ দ্য টাইম আমরা কনফিউজ হয়ে যাই যে কোনটা রেখে কোনটা নিব, কেননা এই প্রাইস রেঞ্জের মধ্যে মোটমাট সব ফোনগুলোই একই কনফিগারেশনের। তো আমাদের নোট থাকছে যে আমরা যে ফোনগুলো কম্পেয়ার করছি ভিডিওর মধ্যে, এখানে শুধু তিনটা মাত্র ফোন আছে, তিনটা ফোনই শাওমির। কিন্তু কেন আমরা অন্য অপশনসগুলো নিইনি, যেহেতু আমরা জানি যে স্যামসাং অথবা হুয়াওয়ে অথবা ওপ্পো অথবা ভিভোর যে ফোনগুলো এই প্রাইস রেঞ্জের মধ্যে ওদের অত ভালো ফোনও পাওয়া যায় না, অথবা যদি ভালো ফোন পাওয়া যায় ওগুলো আনঅফিসিয়াল। আর আমরা রেকমেন্ড করছি যে আনঅফিসিয়াল ফোন নেওয়াটা খুব বেশি একটা ভালো না, যেহেতু আপনারা আপডেটস পাচ্ছেন না। যেহেতু আনঅফিসিয়াল ফোন, তার দরুন আমরা দেখা যাচ্ছে যে আমাদের যে ওয়ারেন্টি দিচ্ছে, যদি ওরা ফোন ফিক্সও করে তাহলে দেখা যায় আপনারা কি অরিজিনাল পার্টটা পাচ্ছেন এটার কোনো নিশ্চয়তা নেই। আবার তাছাড়াও অন্য ক্ষেত্রে দেখা গেলে ফোনগুলোর মধ্যে অনেক ল্যাক্স আছে। সোজা কথায় শাওমির ফোনগুলো যেহেতু অ্যাভারেজ কোয়ালিটি আপনি পাচ্ছেন, ক্যামেরা মোটামুটি, ব্যাটারি বলা গেলে ভালোই, তবে প্রসেসর খুব ভালো, মানে ফোনটা সোজা কথায় অ্যাভারেজ। এই দাম অনুসারে বেস্ট ফর ইয়োর বাক্স, এর জন্যই আমরা এই ফোন সাজেস্ট করছি। তো আমাদের প্রথম ফোনই হচ্ছে শাওমি Redmi 5 Plus। 5 Plus-এ আপনারা বডিতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং ব্যাক, এবং ফ্রন্টে পাচ্ছেন গ্লাস, যাতে আছে IPS LCD ডিসপ্লে, এবং আপনারা ডিসপ্লে সাইজ হচ্ছে 5.99 ইঞ্চে 1080p ডিসপ্লে, এবং এটাতে পাচ্ছেন আপনারা 18:9 এক্সপেক্ট রেশিও ডিসপ্লে। তারপরে আসছে আপনাদের অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, অ্যান্ড্রয়েডে যদিও বর্তমানে Android 7.1 নিউ গার্ড দেওয়া আছে, আপনারা পরবর্তীতে Android 8.1 অলরেডি আপডেট দিতে পারবেন, বিকজ অলরেডি Android 8.1 আপডেট Redmi Note 5 Plus-এ এসে পড়েছে। পরবর্তীতে আপনাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা হলো প্রসেসর আপনারা পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 625, যেটা হচ্ছে 14 nanometer বেসে তৈরি, যেটা হচ্ছে অক্টা কোর প্রসেসর, যেটাতে স্পিড হচ্ছে 2.0 GHz, এবং যেটাতে রয়েছে কর্টেক্স A53 এবং Adreno 506 এর সাপোর্ট। মানে আপনারা গেমসের ক্ষেত্রে কোনো বাধা পাবেন না, এতটুকু আমরা এনশিওর দিতে পারছি যে আপনারা পাবজি হোক আর যে কোনো গেমই হোক আপনারা ফোনে খুবই ভালো করে খেলতে পারবেন। হ্যাঁ, অবশ্য যদি আপনাদের ইন্টারনেট খুবই স্লো থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো দায়ভার নেই যদি আপনাদের গেম ল্যাগ করে। তারপরে জিনিস হচ্ছে আপনাদের মেমোরি, যেটা মানুষ বেশি খেয়াল করে। তো মেমোরিতে আপনারা পাচ্ছেন 4GB RAM এবং 64GB স্টোরেজ, এবং আরেকটা ভেরিয়েন্ট পাচ্ছেন যেটাতে আছে 3GB RAM এবং 32GB স্টোরেজ, সেটার দাম যদি একটু কম। তারপরে আপনাদের আসছে ক্যামেরার ব্যাপারে, ক্যামেরাতে আপনারা পাচ্ছেন 12 MP ব্যাক ক্যামেরা, কারণ সেটাতে মাত্র একটাই ক্যামেরা রয়েছে। তো যদিও এখন সব ফোনে ডুয়াল ক্যামেরা থাকে, বাট এটা ক্যামেরা আশা করি আপনাদের পছন্দ হবে, বিকজ এটার সফটওয়্যার আপনারা আপডেট পাচ্ছেন, সেই জন্য আপনারা ক্যামেরার ছবি অনেক রেজুলেশন সহকারে তোলার কারণে আপনাদের ছবি কোনো জায়গায় ফেটে যাবে না, মানে আপনারা ছবি ভালো দেখতে পারবেন ফোনের ভিতরে এবং আপনারা যেখানেই নেন। ফ্রন্টে পাচ্ছেন আপনারা 5 MP ক্যামেরা, যেটাতে আপনার ভিডিও রেকর্ড করলে আপনারা 1080p-তে 30 FPS-এ ভিডিও করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা এই ফোনে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট। তো আমাদের এটা উল্লেখ করা দরকার নেই যে শাওমির ফিঙ্গারপ্রিন্ট কতটা ফাস্ট। তারপরে হচ্ছে আপনাদের ব্যাটারিতে আপনারা পাচ্ছেন 4000 mAh এর লিথিয়াম আয়ন নন রিমুভেবল ব্যাটারি। আমরা আশা করছি যে আপনারা যদি সারাদিনও চালান আশা করি 24 ঘন্টা এটা চলতে পারবে। তো আজকে আমাদের 18,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে সেকেন্ড রেকমেন্ডেশন হচ্ছে শাওমি Redmi S2। তো সর্বপ্রথম বডি নিয়ে কথা বলা যাক, এটি হচ্ছে একটি ফ্রন্ট গ্লাস প্লাস্টিক বডি। এখন এখানে একটি নোট আছে যে এটির প্লাস্টিক বডির মধ্যে এবং একটি অ্যালুমিনিয়াম ফ্রেম বডির মধ্যে আইডেন্টিক্যালি কোনো পার্থক্য দেখবেন না। তো এখন আমরা ডিসপ্লে সেকশনে চলে আসি, যেখানে আপনারা পাচ্ছেন একটি 5.99 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, যেটি রেজুলেশন হচ্ছে 720p। এটি একটি ফোনটার খুব বড় ড্রব্যাক, যেহেতু 18,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আপনি মাত্র 720p ডিসপ্লে পাচ্ছেন।
তাছাড়াও আমরা পরে আসি এটির ওএস এর মধ্যে, এটি একটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও উইথ মিআই ইউআই 10 সাপোর্টেড। এখন এরপরে আমরা এসে পড়ি এটির কনফিগারেশন অর্থাৎ চিপসেটের মধ্যে, যেটির প্রসেসর হচ্ছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 625, যেটা 14 ন্যানোমিটার বেসড, আর যেটার স্পিড হচ্ছে 2.0 গিগাহার্জ উইথ অক্টা কোর, আর গ্রাফিক্স কার্ড হচ্ছে এড্রিয়ন 506। তো পরবর্তীতে আমরা ক্যামেরা সেকশনে আসি। ক্যামেরা সেকশনে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি ডুয়েল ক্যামেরা উইথ 12 মেগাপিক্সেল অ্যান্ড অ্যান এক্সট্রা 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এটি 1080p ভিডিও করতে পারে উইথ 30fps। তো আমরা সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছি 16 মেগাপিক্সেল, যেটার ফ্রন্টের মধ্যে একটি এলইডি ফ্ল্যাশ আছে। তো এখন নেক্সটে আমরা চলে আসি এটার ব্যাটারি সেকশনে। তো এটিও একটি আগের মতোই নন রিমুভেবল, কিন্তু এটার আরেকটা বড় ড্রব্যাক হচ্ছে এটা শুধুমাত্র 3080mAh ব্যাটারি, যার মানে আপনারা স্ক্রিন অন টাইম খুব বেশি পাচ্ছেন না। এবং এরপরে আমরা আসি আগের মতোই এটারও ফিঙ্গারপ্রিন্ট ব্যাকে মাউন্টেড। হ্যাঁ, তবে এই ফোনের একটি বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই ফোনটার বডিটা দেখতে খুবই সুন্দর। দেখে আপনার দীপিকা পাদুকোনের কথা মনে পড়তে পারে, অবশ্য পাদুটা শুনতে আমার কেমন জানি লাগে। যাক, ব্যাপার না, বেটির নাম দিছে, আমি কি করবো, মায়ের দিছে, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে এটার মধ্যে আপনার খুব স্লিম বডি পাচ্ছেন ক্যাটরিনা ক্যাফের মতো এবং সেক্সি সেক্সি আদায়। তো আমাদের লিস্টে নেক্সট ফোন হচ্ছে Xiaomi A2 Lite, যেটাতে আপনারা ব্যাকে পাচ্ছেন প্লাস্টিক ব্যাগ এবং ফ্রন্টে পাচ্ছেন গ্লাস, এবং যেটার ডিসপ্লে হচ্ছে IPS LCD ডিসপ্লে 19:9 অ্যাসপেক্ট রেশিও 5.84 ইঞ্চের, এবং যার রেজুলেশন হচ্ছে 1080p ডিসপ্লে। হ্যাঁ, অবভিয়াসলি 1080p ডিসপ্লে আগেটা থেকে অনেক গুণে ভালো। তারপরে পাচ্ছেন আপনারা অ্যান্ড্রয়েডে পাচ্ছেন 8.1 অডিও সাপোর্টেড, এবং অবভিয়াসলি যেহেতু এটা অ্যান্ড্রয়েড বেস, অ্যান্ড্রয়েড 1 সাপোর্টেড, সেই জন্য আপনারা নেক্সট অ্যান্ড্রয়েড 9 মানে অ্যান্ড্রয়েড 5 এর আপডেট অবশ্যই পাবেন। সেটাতে এখন আপনারা ফোনে পাচ্ছেন MIUI 10 এর সাপোর্ট, অক্টা কোর প্রসেসর 2.0 গিগাহার্জ, স্ন্যাপড্রাগন 625, যেটা হচ্ছে 40 ন্যানোমিটার বেসে তৈরি, এবং যেটাতে আছে অ্যাড্রিনো 506 এবং কর্টেক্স A53। আপনারা এখানে দুটি অপশন পাচ্ছেন, একটা হচ্ছে 4GB RAM আর 64GB স্টোরেজ, এবং 3GB RAM 32GB স্টোরেজ। প্রাইস পাই দুটোটার কাছাকাছি, একটা 18,000 টাকা, একটা হয়তো একটু বেশি। তো আপনারা যেটা হচ্ছে সেটা নিতে পারেন। আপনারা ব্যাকে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা, যেটাতে হচ্ছে একটা হচ্ছে 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের আরেকটা ক্যামেরা, যেটা হচ্ছে ডেপথ সেন্সরের জন্য। ফ্রন্টে পাচ্ছেন আপনারা 5 মেগাপিক্সেলের F2.0 অ্যাপারচার, যেটাতে আপনারা 1080p-তে 30fps এর ভিডিও রেকর্ড করতে পারছেন। হ্যাঁ, অবভিয়াসলি আপনারা এটা তো ব্যাকে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট, এবং আগেও বলছি যে এটাতে ফিঙ্গারপ্রিন্ট কতটা ফাস্ট সেটা আমার বলার দরকার নেই। তো ব্যাটারিতে পাচ্ছেন আপনার নন রিমুভেবল লিথিয়াম আয়ন 4000mAh ব্যাটারি, যেটা আমার মতে এবং সবার মতে প্রায় একদিনে বেশিও যায়, মানে আপনার ইউজের উপর সব ডিপেন্ড করে। সেটাতে আপনার বিভিন্ন ধরনের কালার পাচ্ছেন আপনার ফোনের জন্য, আপনারা যেটা চাও সেটাই কিনতে পারেন। তো আমাদের এই তিনটি ফোনের কম্পারিজমের মধ্যে আমাদের মতে সবচেয়ে বেস্ট ফোনটা হবে Xiaomi A2 Lite, আর এটার বেস্ট ফোন হওয়ার মেইন রিজনটাই হচ্ছে যে এটি একটি অ্যান্ড্রয়েড 1 সাপোর্টেড ফোন, অর্থাৎ আপনি প্রতি মাসেই সফটওয়্যার আপডেটস পাচ্ছেন, আর তাছাড়া সিকিউরিটি আপডেটসও পাচ্ছেন, আর তাছাড়া আপনারা স্যামসাংয়ের মতো পিছে পড়ে থাকবেন না যে আপনার 2-3 বছর পর পর আপডেট আসবে। আপনারটা প্রত্যেকটা সবসময় যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্ড্রয়েড যদি কোনো আপডেট দেয় আপনারা ঠিক সাথে সাথে আপডেটটি পাবেন, আর যেহেতু স্টক অ্যান্ড্রয়েড তার জন্য আপনার ফোনটি যথেষ্ট পরিমাণ ফাস্টও থাকবে, ফ্লুয়েন্ট থাকবে, কেননা এটার মধ্যে র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো। যেহেতু স্টক অ্যান্ড্রয়েড UIটা বেশি হেভি না, যার ফলে ফোনটার মেমোরি ক্যাপাসিটি ফ্রি থাকে সারাক্ষণ, যার ফলে আপনারা এই ফোনটার উপর যেই কাজই থ্রো করবেন এটা ওইটার ফুল পারফরমেন্স ওই কাজটার উপরেই করবে, অন্যান্য গেস্টচার্স অ্যাপ্লাই করা ছাড়া। তো আমাদের এই তিনটি ফোনের কম্প্যারিজমটাই ভিডিওটি শুরু হয়েছে, এবং ভিডিওটির কারণটাই হচ্ছে এদের পারফরমেন্স বেস নিয়ে, যে কোনটা থেকে কোনটা বেশি ফাস্ট এবং এই অপশনের মধ্যে কোনটা সবচেয়ে ফাস্টেস্ট পাবেন। হ্যাঁ, তবে যদি আপনাদের ক্যামেরা বা অন্যান্য কোনো অপশনস নিয়ে কোনো ইচ্ছা থাকে ভিডিও কম্প্যারিজনের, আমরা অবশ্যই বানানোর চেষ্টা করব। এটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং আমরা অবভিয়াসলি নেক্সটে ভিডিওটি বানানোর চেষ্টা করবো।